সুন্দরবনের একটা গভীর জঙ্গলে তুমি মাছ ধরতে গেছো। মাছ ধরতে গিয়ে তোমার সাথে ঘটে গেল খুবই ডেঞ্জারাস ঘটনা। এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। প্রথম যে ঘটনা আছে সেটা আরও ডেঞ্জারাস। সেটা হচ্ছে নদীর চরে বসবাস করা একটা পরিবার নিয়ে। সেই পরিবারে একজন মারা যাওয়ার পর একটা পিশাচ এসে যা ঘটনা ঘটিয়েছিল সেটা শুনলে তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে, তোমাদের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে যাবে। আজকে ঠিক সেরকমই তিনটে ঘটনা তোমরা শুনতে চলেছ। তৃতীয় ঘটনাটা কী নিয়ে সেটার বলছি না, চলো একদম দেরি করব না, সরাসরি চলে যাব আজকের প্রথম ঘটনায়। আমি বাংলাদেশ থেকে টিটো বলছি। তোমার কাছে আজ একটি নদীর চরের ঘটনা বলবো। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, একথা সবাই জানো। যাই হোক, এখন আমি ঘটনায় চলে যাই। একবার এক দরিদ্র কৃষক তার ভাইয়ের সাথে রাগ করে পরিবার নিয়ে নদীর পাশে নতুন যেখানে চর হয়েছে সেখানে গোলপাতা, বড় খড়ের ছন আর টিনের দরজা দিয়ে ঘর নির্মাণ করে বসবাস করতে লাগলো। কৃষকের স্ত্রীসহ ছোট ছোট দুই ছেলে মেয়ে। সেকালে মানুষের ঘরবাড়ি দূরে দূরে হওয়ার জন্য যখন তখন প্রতিবেশীর উপকার, সাহায্য, সহযোগিতা পাওয়া সম্ভব হতো না। একদিন কৃষকের শরীর খুব খারাপ করল। পেটে ব্যথা, ডায়রিয়ার মতো সমস্যার জন্য ডাক্তার বদ্ধি পাওয়া ছিল খুবই মুশকিল। ছোটোখাটো ব্যাধিতেই মানুষরা মারা যেত। বিনা চিকিৎসায় সেই হতভাগ্য দরিদ্র কৃষকের বেলাতেও ঠিক এমনটাই হয়েছিল। এক সপ্তাহ যাবৎ লোকটি ডায়রিয়া আমার সাথে ভুগতে ভুগতে হঠাৎ করে এক সন্ধ্যার পর মারা যায় সে। তার স্ত্রী আর দুই ছেলে মেয়ের আকাশ বাতাস ভারী করা কান্নার আওয়াজ সেই দুর্গম চরের কেউ শুনতে পেল না। লাশটি পাশে রেখে ঘরের মধ্যে সেই মহিলাটি তার দুই ছেলে মেয়েকে বুকে জড়িয়ে গুনগুন করে কাঁদতে থাকল আর চিন্তা করল এই রাতে লাশটাকে সে কি করবে। যদি এই লাশটাকে বাইরে রাখে তবে শিয়াল, নেকড়ে অথবা কোনো হিংস্র জন্তু লাশটাকে ছিঁড়ে খুবলে খেয়ে নিবে। তার চেয়ে এই ঘরের ভেতরই থাক, সকাল হলে ব্যবস্থা কিছু করা যাবে। রাত তখন গভীর। কেরোসিনের কুপির আলোতে মহিলাটি এমন চিন্তা করে কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছিল। কোথাও কোনো শব্দ পর্যন্ত নেই, ওই দূরে শোনা যাচ্ছে শিয়ালের হাঁক। হয়তো তারা মরা কান্নার ডাকাডাকি শুরু করেছে। হঠাৎ টিন দিয়ে বাঁধানো তাদের দরজায় কেউ কড়া নাড়ল। ঠক ঠক করে আওয়াজটা হলো। কে? দরজার পাশে কে? কৃষকের স্ত্রী যখন প্রশ্নটা করে তখন ওপাস থেকে ন্যাকা ন্যাকা গলায় এক অদ্ভুত কণ্ঠে উত্তর এলো, আমি সিরাজ বলছি, আমার রহিম ভাই নাকি মারা গিয়েছে, মনটা নাড়া দিল তাই চলে এলাম, তুমি দরজাটা একটু খোলো ভাবি। যখন সেই অপরিচিত লোকটি দরজা খুলতে বলল তখন কৃষকের স্ত্রীর মনে একটা খটকা এলো। এত রাতে তো কেউ জানে না যে তার স্বামী মারা গিয়েছে, অথচ এই লোকটি কী করে বুঝতে পারল আমার স্বামী মারা গিয়েছে? কৃষকের স্ত্রী তখন বলল, আপনি আমার স্বামীর কেমন ভাই, এখনও তো কেউ জানে না আমার স্বামীর মৃত্যু হয়েছে, অথচ আপনি জেনে গেলেন আর মরাও দেখতে চলে এলেন। তখন সেই লোকটি বলল, ভাবি, ভাইয়ের সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, আমি পূর্ব পাড়াতে থাকি, শিয়াল আর কুকুর এত রাতে যেভাবে ডাকাডাকি করছে তখনই বুঝেছি তোমাদের বাড়িতে কিছু একটা ঘটেছে, এখন রহিম ভাইয়ের পাশে আমাকে বসে বসে একটু দোয়া কালাম পড়তে দাও দেখি, তা না হলে যে ভাইয়ের রুহু অনেক কষ্ট পাবে, দরজাটা খোলো ভাবি, তুমি যদি দরজাটা না খোলো আমি এখানে বসেই অনেক জোরে জোরে কাঁদতে থাকব। কৃষকের স্ত্রী তখন চিন্তা করে লোকটি যখন দোয়া কালামের কথা বলছে তখন খারাপ কিছু হতেই পারে না, আর ভয় কিসের, খুলেই দেই। তখন কৃষকের শিশু বাচ্চারা তাদের মায়ের সাথে কাঁদতে কাঁদতে অনেক আগেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিল। দরজাটা আস্তে আস্তে মহিলাটি খুলে দিল।
দরজাটা খুলতেই কৃষকের স্ত্রী দেখল লোকটার জরা জীর্ণ চেহারা, দোপায়ে হাঁটু পর্যন্ত কাদা মাটি লেপটে আছে, চিটচিটে কালো তার গায়ের রং, উস্কো খুস্কো চুল, তার মাথার চুলও সেই একই অবস্থা। সে কাঁদতে কাঁদতে মৃত কৃষকের পায়ের কাছে গিয়ে ধপাস করে পড়ে গেল আর বলতে থাকল, ভাই ভাই গো আমার, তুমি মরে গিয়েছো ভাই, কেন কেউ কেন আমায় একটু জানালো না ভাই, তোমার সাথে আমার এত গভীর ভালোবাসা, আমি ঘরে থাকতেই পারছিলাম না ভাই, আমি জেনে গিয়েছিলাম তুমি তুমি মরে গিয়েছ। এ কথা বলতে বলতেই লোকটি মরা কান্না করেই যাচ্ছিল। তৎপর কৃষকের স্ত্রী মেনে নিয়েছিল আসলেই তার এই নিকট আত্মীয় লোকটি তার স্বামীকে অবিশ্বাস্য ভালোবাসে, তা না হলে এত রাতে কেউ মনের টানে কারো জন্য আসতে পারে? যাই হোক, কপির আলো তখন টিপ টিপ করে জ্বলছে। লোকটি আস্তে আস্তে মৃতদেহের পাশে গিয়ে বসে পড়ল আর গুনগুন করে ইনিয়ে বিনিয়ে কান্না করতে লাগল। একসময় দেখা গেল ভোর হতে আর অল্প কিছু সময় বাকি। কৃষকের স্ত্রী সারা রাত কান্নাকাটি করে মাথাটা আর সে উঁচু করে রাখতেই পারল না, ক্লান্তি তাকে ধরে ফেলেছে। তখন দুই বাচ্চাকে দুই বুকের পাজুরে চেপে ধরে মৃতদেহের পায়ের একটু পাশেই ঘুমের ঝিম ধরল তার। সেই মৃতদেহের মাথার কাছে বসে থাকা লোকটি ন্যাকা ন্যাকা গলায় বলল, ভাবি তোমার ঘুম পেয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ভাইজানের পাশে বসে দোয়া কালাম পড়ি, এই কুপিটা নিভিয়ে দিয়ে ঘুমাও ভাবি, তাহলে একটু ভালো করে তুমি ঘুমিয়ে নিতে পারবে। তখন হতভাগ্য কৃষকের বউটি লোকটির মতলব বুঝে উঠতে পারেনি, ফু দিয়ে সে কুপির আলোটা নিভিয়ে দিল। সন্তান দুটিকে বুকে চেপে ধরে আবারও মাথাটা মেঝেতে দিয়ে চোখ দুটো মৃত স্বামীর দিকে চেয়ে থাকতে থাকতে ঘুমের রাজ্যে সে হারিয়ে গেল। হঠাৎ অবাক করে দিয়ে মহিলাটির ঘুমটা ভেঙে গেল। সে শুনতে পেল কেউ যেন কিছু একটা খাচ্ছে। প্রথমে সে বোঝার চেষ্টা করছিল ব্যাপারটা কি হতে চলেছে। মহিলাটি যখন একটু চিন্তা করল, তার আর বুঝতে বাকি রইল না আজ তাদের সাথে কিছু একটা ঘটবে। সন্তানসহ মৃত্যুর একেবারে সন্নিকটে দাঁড়িয়ে আছে মানুষরূপী এক পিশাচের সামনে। ঘুটঘুটে অন্ধকারের ভেতর মহিলাটি যখন একটু মাথা উঁচু করে ভালোভাবে উঁকি মেরে খেয়াল করে, তখন দেখে একই একটি কালো অবয়ব তার স্বামীর মৃত দেহটি বুকপিঠ চিরে তার ওপরে অনেক বড় জিভা বের করে আছে। কৃষকের স্ত্রী এই দৃশ্য দেখে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। দাঁতে দাঁত চেপে রেখে দুই সন্তানকে সে চিমটি কাটতে শুরু করল। তখন সেই দুই বাচ্চা জোরে জোরে কান্নাকাটি করতে লাগল। তখন ভয়ানক গলায় ঘুটঘুটে অন্ধকারের ভেতর লোকটি বলল, এই তোর বাচ্চাগুলো কাঁদছে কেন? তোর বাচ্চার কান্নার আওয়াজ বন্ধ কর, তা না হলে আমার কাছে দে, আমি ঘুম পাড়িয়ে দিই। এই কথা শুনে স্ত্রীর মুখে কোনো জবাব আসতে চাইছিল না, মৃত্যু ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার, জীবনে কোনোদিনও এমন ভয়ের সম্মুখীন সে হয়নি। তখন কাঁদো কাঁদো গলায় মহিলাটি বলতে লাগল, ভাইজান আমার বাচ্চাদের ভোরের দিকে বাথরুমের চাপ লাগে, ওরা শেষ রাতের দিকে বাথরুমে যেতে চায়। তখন পিশাচটি বলল, তুই একটা বাচ্চাকে রাখ, রেখে আর একটা বাচ্চাকে বাথরুম করিয়ে আন। সেই পিশাচটি বুঝতে পারেনি যে তার স্ত্রী এগুলো বুঝতে পেরেছে। মহিলাটি ছিল অতি চালাক, সে বলল, আমার দুটো বাচ্চা একসাথে বাথরুমে যেতে চাই, আমি যাবো আর আসবো ভাইজান, আপনার ভাইয়ের সাথে আপনি বসে থাকুন, আমি বাথরুম করিয়ে নিয়ে আসছি। তখন সেই পিশাচটি উত্তর দিল, তুই ঘরের কুপিটাকে বাইরে নিয়ে গিয়ে জ্বালা, আমার ঘুম পাচ্ছে, তুই ছেলেপুলিকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আয়। সেই মহিলাটি আল্লাহর নাম করতে করতে তার বাচ্চা সহ তাদের জীবনকে হাতে নিয়ে বাহিরে বেরিয়ে আসলো। কিন্তু তার দুই কোলে দুই অবোধ শিশুকে নিয়ে সে এমন জোরে দৌড় দিল যে মাটির ধূপ ধূপ শব্দ পেয়ে পিশাচ বুঝতে পেরেছিল মহিলাটি দৌড়ে পালাচ্ছে। তখন মৃত কৃষকের পাশ থেকে উঠেই সেই ভয়ানক পিশাচটি পেছনে পেছনে তাদের ধাওয়া করতে শুরু করল।
আর চিৎকার করে মহিলাটির নাম ধরে ডাকতে থাকলো অবিকল তার স্বামীর গলায়। তুই দাঁড়ালে তোর বাচ্চাগুলো আমাকে দিয়ে যা, তুই এবার পেছন ফিরে আয় বলছি, তাকিয়ে দেখ, তুই দাঁড়া আমি চলে এসেছি, বাচ্চাগুলোকে দিয়ে যা, আমার কিছু হয়নি রে। এমন উল্টো পাল্টা কথা বলে মহিলাটিকে পেছনে ফেরানোর জন্য অনেকবার চেষ্টা করেছিল সেই কুয়াশার মতো অন্ধকার পিশাচটি। মহিলাটি আর দৌড়তে পারল না, দৌড়তে না পেরে সে এক বাড়ির উঠোনে গিয়ে এমন জোরে আছাড় খেয়ে পড়ল যে উঠে আর দাঁড়াতে পারল না, কারণ হালকা বৃষ্টিতে ওই বাড়ির উঠোন হয়েছিল অনেক পিচ্ছিল। সাথে সাথে বাচ্চা দুটো ব্যথা পেয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। সাথে সাথে সেই বাড়ির লোকজন উঠে এসে দেখল একটি আধবয়সী মহিলা জ্ঞান হারিয়ে উঠোনের মাঝখানে পড়ে আছে, তার পাশে দুটি বাচ্চা পা দাপিয়ে দাপিয়ে আর্তনাদ করে কেঁদেই চলেছে। হঠাৎ কুয়াশা মাখা অন্ধকারের ভেতর থেকে মায়াবী কণ্ঠে কেউ বলে উঠল, আজকে তুই বড় বাচ্চা বেঁচে গেলি, গরম পানি দিয়ে গোসল করে নিস, কিন্তু সাত দিন পর তুই আর বাঁচতে পারবি না। এই ঘটনার সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, ডাক্তার কবিরাজ দেখানোর পরেও সেই মহিলাটি ঠিক সাত দিন পরে মারা গিয়েছিল। আর কৃষকের লাশ দেখতে গেলে সেখানে লাশটা একদম নিখুঁত অবস্থায় ছিল। তাহলে তার সাথে কি ঘটেছিল, আসলে সেই দিন কি এসেছিল তাদের কাছে, কেনই বা ঘটেছিল এই ঘটনা, সেই ঘটনার ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো ডাক্তার অথবা কবিরাজ দিতে পারেনি। যাই হোক, এই ছিল আমার একটা সত্যি ঘটনা। ভালো লাগলে অবশ্যই জানিয়ে দিও, আরও ঘটনা আছে তোমার কাছে পাঠিয়ে দেব। অমিতদা, তোমার সকল শ্রোতাদের জন্য রইল অফুরান শুভকামনা ও ভালোবাসা। সবাই ভালো থেকো। তো বন্ধুরা, এই ছিল পিশাচের একটা ঘটনা। আশা করছি পিশাচের ঘটনাটা তোমাদের ভালো লেগেছে, কারণ দীর্ঘ বহুদিন পর এরকম ভৌতিক কথাতে পিশাচের ঘটনা আসলো। এভাবেই তোমরা ঘটনা পাঠিয়ে যাও। টিটো এর আগেও যে ঘটনাটা পাঠিয়েছিল সেটাও বেশ ইউনিক ছিল, তোমরা এভাবেই ইউনিক ইউনিক ঘটনা পাঠিয়ে যাও, যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ঘটনা শোনাতে পারি। তো তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করো। একটু বড় ঘটনা হলে সবথেকে বেশি ভালো হয়, কারণ বড় ঘটনা যেরকম তোমাদের শুনতেও ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানাও, সেরকম আমার পড়তেও বেশ ভালো লাগে। ভালো লাগে না সেটা বলবো না, কারণ ঘটনা সবসময় ছোটোই হয়, মানে বড় মিন্স একটু 5-6 মিনিট তো হতে হবে, তাই না? যাকগে, তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করে দাও। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনায় শোনানো হয়, সেটা হোক না হাতে লেখা বা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা, এখানে সব কিছুই গ্রহণযোগ্য। তো চলো, আর দেরি করছি না, একদম সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনায়। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমার চ্যানেলের ঘটনা না শুনলে আমার সত্যি বলছি ঘুম আসে না। তো আজকে বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাব। আমার নাম সুমিত্রা, আমি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা, আমার মামার বাড়ি হচ্ছে সুন্দরবনে। তো আজকে আমি আমার মামার বাড়ির এলাকায় ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে শেয়ার করতে চাই, আশা করি তোমার খুব ভালো লাগবে। ঘটনাটা বহু বছর আগেকার, তখন আমার মা জন্মায়নি, আমার দিদিমার সদ্য বিয়ে হয়েছে। তিনি তখন তার পাশের বাড়ির থেকে এই ঘটনাটি শুনতে পান। তার বিয়ের মাসখানেক আগে নাকি এই গ্রামে কিছু একটা বিষয় নিয়ে খুবই অলৌকিক ঘটনা ঘটত। ইদানিং কিছু হাঁস মুরগি চুরি যাচ্ছিল, হাঁস মুরগিটা চুরি যাওয়ার কেন্দ্রবিন্দু ছিল একজন মানুষের এই গ্রামে ফিরে আসা। লোকটার নাম ছিল সম্ভবত নগেন, সেই গ্রামের একজন ব্যক্তি ছিল। সে আর 5 জনের মতোই এখানকার পেশা মৌচুরি, অর্থাৎ মধু সংগ্রহ, মৌচাক সংগ্রহ এবং মাছ ধরা, এসব করে জীবনযাপন করত। সে বিশেষত মাছ ধরতেই যেত। এরকমই একদিন তার বাকি সাথীদের সাথে সে মাছ ধরতে যায়, কিন্তু সেদিনকে কোনোরকমভাবেই মাছ উঠতে চায় না। এরকমভাবে এক সময় জালে হঠাৎ করে ভারী কিছু লাগে, তারা সবাই মিলে গায়ের জোর লাগিয়ে সেটাকে তোলার চেষ্টা করে। একটা সময় পর সেটা উঠেও যায়, দেখা যায়
যে দুটো মরা মাছ এবং তার সাথে একটা গোটা মানুষের মাথার খুলি এবং সেটা একদম পরিষ্কার, শুধু মাথার হাড়গুলোই আছে। সবাই মিলে প্রচণ্ড চেঁচামেচি করে এবং ঠিক করে যে মরার খুলিটাকে ফেলে দেবে, কিন্তু এটা কেউ বুঝতে পারে না যে কে সেই জালটা থেকে খুলবে, কারণ কি কেউ জালে হাত দিতে রাজি ছিল না। নগেন বলে যে লোকটি ছিল সেই জালটিকে খোলার দায়িত্ব নেয়। সে জাল খুলতে গিয়ে খুলিটার সাথে তার হাতে স্পর্শ লাগে। সে তখন সবাইকে বলে যে সেই জালের মধ্যে থেকে খুলিটি বার করে নিয়ে বাড়িতে যাবে। তবে এই কথা শুনে কেউ রাজি হয় না, কিন্তু তিনি এটাও বলেন, না আমি নিয়ে যাব, আমার দরকার আছে এটা, এটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি না, আমি যখন ঠিক করেছি যে আমি নিয়ে যাব তো নিয়ে যাবই আমি। বাকিরা কেউ আর তাকে জোর করে না। সে সেদিনকে মাছ না ধরে চুপচাপ বাড়িতে নিয়ে চলে যায় খুলিটা। সেদিন রাতে কোনো ঘটনা ঘটেনি। পরদিন সকালে তার স্ত্রী সেই খুলিটা দেখে ভিমড়ে খাওয়ার জোগাড়। তার 1.5 বছরের ছোট্ট বাচ্চাটা সেই খুলিটাকে নিয়ে খেলার চেষ্টা করছিল। সেই সময় তার স্ত্রী জিনিসটা লক্ষ্য করে এবং তার স্বামীকে ডেকে বলে, এ তুমি কী অলক্ষণে জিনিস নিয়ে এসেছো, ফেলে দাও এক্ষুনি। তখন তার স্বামী তাকে মারার জন্য উদ্যত হয়ে বলে, তোর কি তাতে, আমার বাড়ি, আমার ঘর, আমার সব কিছু, তাই আমি যা ইচ্ছে তাই আনব, তোর যদি না পোষায় তোর বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে যা। ভদ্র মহিলা স্বামীর কথায় প্রচণ্ড খারাপ পান, কারণ তার স্বামী কোনোদিনও এরকম খারাপ আচরণ তার সাথে করে না এবং এরকম কথাও সে কোনোদিনও বলেনি, তাই তিনি আর কোনো কথা বলেন না, তার ছেলেকে কোলে তুলে নিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যান। সেদিন দুপুরবেলা তিনি ঠিকমতো করে খাওয়া দাওয়া করেন না। সন্ধে হওয়ার সাথে সাথে উনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং সারা রাত বাড়িতে ফেরেন না। পরদিন বলতে ভোরবেলা তিনি বাড়িতে ফেরেন। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় গিয়েছিলে, তখন তিনি উত্তর দেন, তোকে এত প্রশ্নের উত্তর কেন দেব আমি বলতো, তুই খাওয়াস না পড়াস আমাকে। স্ত্রী কাঁদতে কাঁদতে চুপচাপ ঘরে চলে যায়। এটা যে তার স্বামী তা ভাবতেই তার কষ্ট হচ্ছে। এরকমভাবে প্রতিদিনই তার স্বামী সন্ধে হলেই বাড়ি থেকে বেরিয়ে যেত, আসত পরের দিন ভোরবেলা। তার স্ত্রী তাকে আর কিছু বলতো না। এভাবে প্রায় 15 দিন যাওয়ার পর গ্রামে একটা শোরগোল পড়ে যে প্রত্যেকের বাড়ি থেকে প্রতিদিন হাঁস মুরগি, গরু, ছাগল, বিভিন্ন ধরনের পশু পাখি চুরি হচ্ছে। তারা কেউই বুঝতে পারছে না এটা আসলে কার কাজ। হাঁস মুরগি ছাগল গায়েব হয়ে যাওয়াটা না হয় শিয়াল কুকুরের কাজ হতে পারে, কিন্তু গরু এত বড় একটা প্রাণী, তাকে চুরি করে কী করে নিয়ে যাবে আর নিয়ে কতদূরই বা যাবে। এরকমভাবে মোটামুটি 1 মাস চলে যায়। ইতিমধ্যে সবাই আতঙ্কিত বোধ করতে শুরু করে, কারণ গত 2 দিন আগে একটা ছোট্ট 3 মাসের বাচ্চাকে চুরি করা হয়েছে। এবারে আর গ্রামবাসীরা কেউই চুপ করে থাকতে পারে না, সবাই মিলে একসাথে পুলিশের কাছে কমপ্লেন করে। থানার মেন দারোগা বলে তারা রাত্রিবেলা কয়েকজন কনস্টেবলকে পাহারা দিতে পাঠাবে এবং আশঙ্কাজনক কাউকে দেখলেই তাকে গুলি করবে। সেই মতো 4 জন কনস্টেবল সন্ধ্যের পর থেকে গ্রামের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। মোটামুটি মধ্যরাত, তখন তারা দেখতে পায় একজন মানুষকে, সে চার পায়ে ভর দিয়ে একটা পশুর মতো বেরিয়ে আসছে একটা মুরগিকে মুখে করে নিয়ে। তারা সাথে সাথে সেটাকে গুলি করে এবং গুলির চোটে একটা গগনভেদী আর্তনাদ করে প্রাণীটা মারা যায়। তারা দূর থেকে অনেকগুলো গুলি করে যাতে তার হাতে কোনো কিছু থাকলেও যেন সে প্রচণ্ডভাবে চোট পায় এবং আহত হয়। এরপর তারা দেখল একজন সাধারণ মানুষ মৃত অবস্থায় পড়ে রয়েছে। তারা সামনে গিয়ে লাশটাকে নিয়ে সোজা চলে যায় পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে লাশটাকে রাখে এবং গ্রামের লোকজনদের খবর দেয়। সকালবেলা গ্রামের লোকজন এসে দেখে যে তাদের গ্রামের নগেন পড়ে রয়েছে। তার স্ত্রীকে ডাকা হয়। তার স্ত্রী এসে কান্নায় ভেঙে পড়ে যে তার স্বামী আর এই পৃথিবীতে বেঁচে নেই। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তার কি হয়েছিল না হয়েছিল,
কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারে না। শুধুমাত্র তার স্ত্রী বলে যে ইদানিং আমার সাথে খারাপ ব্যবহার করছিল এবং সন্ধে হলেই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। সকাল হলে বাড়িতে আসছিল, কিছু খেতে চাইছিল না, আরও আমাকে আর আমার সন্তানকে সহ্য করতেই পারছিল না। তিনি কিছু বুঝতে পারছিলেন না যে কেন একটা মানুষ হঠাৎ করে এরকম করছিল। তো যথারীতি লাশটা থানা থেকে ছেড়ে দেওয়া হয় এবং শ্মশানে লাশটিকে দাহ করার পর যে যার বাড়ি ফিরে যায়। সেদিন রাত থেকে নগেন্দ্রের বাড়িতে একটা বিচ্ছিরি রকম কাণ্ড হচ্ছিল। দরজা হঠাৎ হঠাৎ খুলে যাওয়া থেকে শুরু করে বাচ্চার হঠাৎ চিৎকার করে কান্না করে ওঠা এবং চারপাশে শিয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছিল। সেদিন রাতটা কোনোরকম কেটে যাওয়ার পরদিন সকালবেলা নগেনের মা ওঝার কাছে গিয়ে সব কথা খুলে বলে। ওঝা ওদের বাড়িতে আসে এবং বলে যে কালো জাদু করার কোনো একটা বস্তু তাদের বাড়িতে আছে, সেই কারণেই এই ঘটনাগুলো ঘটছে। তোর স্বামী কি কিছুদিন আগে কোনো উদ্ভট জিনিস বাড়িতে এনেছিল? তখন সে সেই খুলিটির কথা বলে। সে ওঝা সেটাকে দেখতে চান। উনাকে দেখানো হলে তিনি দেখে বলেন যে এটাতে কালো জাদু করা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটাকে ওইখানটায় গিয়ে ফেলে আসতে হবে যেইখান থেকে আনা হয়েছিল। যথারীতি সেই লোকগুলোর সাথে কথা বলে কোথায় খুলিটা পাওয়া গিয়েছিল সব কিছু শুনে নিয়ে সেইখানে গিয়ে খুলিটা ফেলে দিয়ে আসা হয়। এরপর সত্যি সত্যি আর কোনো ঘটনা ঘটে না। এই ঘটনাটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, যে সেই নগেন কেন মধ্যরাতে ওইভাবে বেরিয়ে যেত সেটার কুল কিনারা আজও করা যায়নি। হয়তোবা তার উপর ওই খুলির জন্য কালো জাদুর প্রভাব পড়েছিল। তবে এটা আমার ওপিনিয়ন। তো ভালো লাগলে ঘটনাটি শুনিও। অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা, অর্থাৎ কালো জাদুর একটা ঘটনা। কালো জাদু ঠিক না, একটা মানে অনুমান যে এটা কালো জাদুর জন্যই হয়েছিল। যাগে একটা কথা বলতেই হয় যে ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কালো জাদুকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা। ভৌতিক কথা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। যাদের এই ঘটনাগুলো বিশ্বাস হয় না, তারা এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করো। যাগে আর বেশি কথা বলছি না, তোমরা যারা এখনও পডকাস্টে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। আমাদের এই দুটো পরিবারের সাথে আরও একটা নতুন পরিবার যুক্ত হচ্ছে এবং সেখানে আমি বিভিন্ন ধরনের প্যারানর্মাল জিনিস নিয়ে অনেক কিছু করব। খুব শীঘ্রই সেই চ্যানেলটা লঞ্চ হতে চলেছে। সো তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর সেই চ্যানেলে একদম যা হবে সব এক্সক্লুসিভ। আমি একদম আগে থেকে রিভিল করছি না, কিন্তু কমিউনিটিতে কদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম একটা সেট আপ নিয়ে। যাগে আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা একটু গেস করে কমেন্ট সেকশানে জানিয়ে দিও যে আদতে কি হতে চলেছে। তো যারা এখনও লাইক, কমেন্ট ও শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দাও। চলো এবার আমরা চলে যাই ঘটনায়। তৃতীয় যে ঘটনাটা তোমরা শুনবে, এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছে সুকৃতি। সুকৃতি লিখছে, হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি সুকৃতি, ক্লাস টেনে পড়ি। তোমার ভিডিও আমি রোজ দেখি, তাই ভাবলাম আমার সাথে ঘটা কিছু ঘটনা তোমার সাথে শেয়ার করি। আমি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তেমন পড়াশোনায় ভালো ছিলাম না। মা বাবার জোরে ক্লাস সিক্সে হোস্টেলে যেতে হলো। হোস্টেলটি ছিল মশাগ্রামে। আজ হোস্টেলটা ছেড়ে দিয়েছি, মোটামুটি চার বছর হলো। হোস্টেলের সমস্ত স্মৃতির মধ্যে যেমন ভালো স্মৃতিও ছিল, তেমন ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতাও সঙ্গে ছিল। সেই ভয়ঙ্কর স্মৃতিগুলোর কথা মনে পড়লে আজও মনে হয় সে যেন আবার আসবে। এবার মূল ঘটনায় চলে যাই। হোস্টেলে প্রথম দিনে সিনিয়রদের সাথে আলাপ হলো এবং প্রথম দিনই ভয় পাইয়ে দিল ভূতের। অনেক রকম কথাই তারা বলছিল, যেমন ওখানেই নাকি একবার নিশি এসেছিল। আমি এসব প্রথমে বিশ্বাস না করলেও হোস্টেলের গার্ডের মুখে সব কিছু জানতে পেরে বিশ্বাস করতে হলো। এছাড়া কয়েকদিন পর নিজের চোখেই দেখেছিলাম একজনকে ভূতে ধরেছিল। পরের দিন তার মা বাবা এসে
তাকে নিয়ে গিয়েছিল। আমি প্রথমে অতটা গুরুত্ব দেইনি, ভাবছিলাম হোস্টেলে থাকবে না বলে নাটক করছে। আর একটা কথা বলে রাখি, আমি যেই রুমে থাকতাম তার পেছনে ছিল কবরস্থান, আর তার চারপাশে ছিল ধান ক্ষেত, আশেপাশে নেই কোনো ল্যাম্পপোস্ট। এভাবেই ভয়ে ভয়ে কেটে গেল তিন চার মাস। আসলো সেই দিন যেদিন দেখা হলো তার সাথে। সেদিন নিয়মিত একা শুয়ে ভয় পাওয়াই আমি আমার বান্ধবীর বেডে গিয়ে শুয়েছিলাম। রাত তখন ১২টা, হোস্টেল পুরো অন্ধকার, গরমকাল থাকায় ঘুম আসছিল না তেমন। অভ্যেসগত ঘেমে গেলেও গায়ে একটা চাদর নিয়েছিলাম, চাদর মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। এখানে বলে দিই, আমার মাথার দিকে একটি জানলা ছিল, বিল্ডিংটা ছিল তিনতলা। হঠাৎ একটা স্পষ্ট শব্দ শুনতে পেলাম, শুকনো পাতার ওপর পা রাখলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। আবার কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে যে জানলার মধ্যে কেউ শিক ফেলেছে, মনে হচ্ছে দাওয়াল বেয়ে বেয়ে কেউ ওপরে উঠে আসার চেষ্টা করছে। আমি প্রথমে কিছুই বুঝতে পারলাম না, পরে জানলার বাইরে থেকে শুনতে পেলাম, বাবাই বাবাই, এই বাবাই উঠে আয়, বাবাই তুই পারবি, আয় উঠে আয়। এখানে বলে দি, আমার ডাকনাম বাবাই। ভয়ে আমি ঘেমে স্নান করে গেছি। আমার পাশে আমার বান্ধবী ঘুমিয়েছিল, তাকে জাগানোর জন্য প্রচুর জোরে চিমটি কাটলাম, তাও সে উঠল না। ঠিক সেই সময় পাশের ঘর থেকে দুজন বড় সিনিয়র দিদি এলো। আমাদের ঘরে টয়লেট থাকায় তারা টর্চ নিয়ে টয়লেট করতে এসেছিল। আমি তখনই উঠে পড়ি, আমাকে দেখে তারা চমকে যায়। তাদের কাছ থেকে টর্চ নিয়ে বিছানার তলাটা ভালোভাবে দেখলাম, কিন্তু সত্যি বলতে কেউ ছিল না। অবাক হলাম। অনেকটা সময় পর আমি ঘুমোতে গেলাম। আমার বেডের উল্টো দিকে আরেকটা জানলা ছিল। আমি শুয়ে থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছিলাম। হঠাৎ আমার চোখ যায় সেই উল্টো দিকের জানলার দিকে। দেখি জানলা থেকে পরপর লাইন বেয়ে সাপের মতো একের পর এক কিছু একটা নেমে যাচ্ছে। শরীরটা পুরো কালো, একজন মোটা একজন রোগা। তারা যেভাবে নামছিল সেভাবে নামা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তা তাদের নামার গতি দেখেই বোঝা যাচ্ছিল যেন দু থেকে তিন সেকেন্ডের মধ্যে তিনতলা থেকে কেউ একজন নেমে গেল। এরপর কেন জানি না ঘুমটা আসতে চাইছিল না চোখে। সকাল হলে সবাইকে এই ব্যাপারে বলায় সবাই মজার ছলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল। আর কিছু সিনিয়র দিদিরা বলল এমন ঘটনা প্রায় অনেকেই দেখেছে আর হোস্টেলটা ছেড়ে দিয়েছে। এর পরের দিন গরমের ছুটি পড়ে যাওয়ায় বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে খবর পেলাম আমার পাশে যে ঘুমিয়েছিল তার অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। এটা শুনে আমি খুব দুঃখ পাই এবং অবাক লাগে। এরপর করোনা আসায় হোস্টেলের মুখ আর দেখা হয় না। মাঝে মাঝে রাতে এই ঘটনাগুলো মনে করিয়ে দেয় স্বপ্নের মাধ্যমে। যাই হোক দাদা, অনেকটা বড় হয়ে গেল, জানি না তোমার কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই শুনিও। আর সেরকমভাবে গুছিয়ে লিখতে পারিনি, তুমি তোমার মতো করে গুছিয়ে শুনিও। ভালো থেকো, টেক কেয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে এবং কোন ঘটনাটা সবথেকে বেশি ভয় পাইয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। চলো আর একদম দেরি করছি না, তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দাও। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সুদীপ দাস, লিখেছে হাই। সেকেন্ড কমেন্ট করেছে হাবিবুর রহমান, লিখেছে হ্যালো দাদা। থার্ড কমেন্ট করেছে মণি রয়, লাভলাভ ডিয়াক দিয়েছে। তারপরে আরও কমেন্ট করেছে শিপ্রা কোলে, সৃজিতা শ্রী, সুমন দেব বর্মন, তানিয়া মল্লিক, সোমা দাস। সোমা রয় লিখেছে এসে গেছি দাদা, আজ ওয়েদারটা দারুণ, সাথে তোমার ঘটনা উফ দারুণ, থ্যাংক ইউ সো মাচ সোমা। মিস্টার অভি লিখেছে খুব ভালো দাদা। সৌমিলি মণ্ডল লিখেছে চলে এলাম দাদা, আমি খুব এক্সাইটেড। শুভজিৎ মণ্ডল লিখেছে দাদা অনেক দিন পর কমেন্ট করলাম। মামনি ঘোষ লিখেছে দারুণ। পারমিতা সোনপুই লিখেছে আজ ফার্স্ট লাইক করলাম দাদা। রঞ্জিত খামারি লিখেছে
দাদা ট্রেনের ঘটনা দাও। হ্যাঁ, ট্রেনের ঘটনা আগামীকাল পডকাস্টে এসেছে। রিয়া দাস লিখেছে, বৃষ্টির দিনে তোমার মিষ্টি ভয়েসে ঘটনা শুনতে ভালোই লাগে। তারপর লাভলাভ রিয়াক দিয়েছে, থ্যাংক ইউ রিয়া। কাকলি সর্দার লিখেছে, হ্যালো অমিত, বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদারে ভূতের গল্প জাস্ট জমে যাবে, আজ একটু ভয় লাগবে মনে হয়। একদম গো, থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা মল্লিক লিখেছে, খুব ভালো লাগলো দাদা ঘটনাগুলো। তারপর লাভলাভ রিয়াক দিয়েছে, তারপরে আরও কমেন্ট করেছে মিষ্টি পাখি, রাকেশ মণ্ডল, সুমিত খুশি লিখেছে, বাইরে বৃষ্টি আর সঙ্গে ভৌতিক কথা, জাস্ট রাতটা জমে যাবে, থ্যাংক ইউ গো। তারপরে আরও কমেন্ট করেছে মিষ্টি পাখি, রাকেশ মণ্ডল, গৌতম বেরা, দেবরাজ ভট্টাচার্য, অভিজিৎ জানা, অশোক সরকার, সুরজ পাত্র, বিকি বাগচি, পল্লবী পাত্র, মণিকা ত্রিপুরা, বিদিশা ঘোষ। শ্রীমন্ত মল্লিক লিখেছে, হাই দাদা, আমি কর্ণাটকা থেকে লিখছি। মৌ দত্ত, রিন্টু বুনিয়া, পাপিয়া দাস, চুমকি ঘোষ সবাই লাভলাভ রিয়াক দিয়েছে। গীতা গোস্বামী লিখেছে, ভাই ঘটনা শুনছি। শঙ্কর চক্রবর্তী লাভলাভ রিয়াক দিয়েছে। অপর্ণা দত্ত লিখেছে, এই ওয়েদারে পুরো জমে গেল ঘটনাটা। মধুমিতা সিং লিখেছে, হাই ভাই কেমন আছো, বাইরে বৃষ্টি আর ভৌতিক কথা পুরো ফাটাফাটি, থ্যাংক ইউ সো মাচ দিদি, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো। দেবশ্রী দাস লিখেছে, হাই। স্টাইলিশ অজয় লিখেছে, বাইরে বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। তন্ময় রয়, মিস্টার গোল্ডেন লাভলাভ রিয়াক দিয়েছে। তারপরে আরও কমেন্ট করেছে সুদেশনা সিংহ রয়, সজল দাস, পাপড়ি দোলা, তনুশ্রী সাহা, মনোজ সরকার, আকাশ দীপেন রয়, রাখি সরকার, রিয়া দাস, রূপা পাল, সংঘমিত্র রয়, প্রদীপ চক্রবর্তী। অমিতা ঠাকুর লিখেছে, ভৌতিক কথার ঘটনাগুলো সত্যি খুব ইউনিক লাগে, থ্যাংক ইউ সো মাচ গো। তো এরকম আরও অনেক প্রিয় বন্ধুরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি চাইলেও পড়তে পারছি না, কারণ অলরেডি শাউট আউট পর্বটা অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো, যাতে আমি তোমাদের নামগুলো সহজেই নিতে পারি। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।